আসসালামু আলাইকুম, আরেকবার স্বাগতম জানাচ্ছি তুই বার শোর সিজন ওয়ানে। আমি বক্তিয়ার আহমেদ রনি। প্রতিবারের মতো আজকেও আমরা ভ্যাটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের স্টুডিওতে আজকে চারজন জ্ঞানী এবং গুণী জন রয়েছেন, যাদেরকে নিয়ে আমরা ভ্যাট বিষয়ে সবসময় আলোচনা করে থাকি, আজকেও করব। যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে ভ্যাট গোয়েন্দা, আসলে এই ভ্যাট গোয়েন্দার বিষয়টি নির্ধারণ করার পিছনে বা নির্বাচন করার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আজকাল আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে জানতে পারি যে ভ্যাট গোয়েন্দা নামক যে একটা সংস্থা বা সংগঠন রয়েছে, সরকারের পক্ষে যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে রেড দিচ্ছেন এবং রেড দিয়ে তাদেরকে ভ্যাট ফাঁকির দায়ে জরিমানা করছেন, রাজস্ব আদায় করছেন। এই বিষয়টি কতগুলো যৌক্তিক, এতে করে ব্যবসায়ীরা কতটুকু হয়রানি হচ্ছেন, ব্যবসায়ীরা হয়রানি হচ্ছেন কিনা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, বা সরকার কতটুকু উপকৃত হচ্ছেন, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে যারা আমাদের অতিথি রয়েছেন তাদের সাথে। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে যিনি রয়েছেন আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নৈমি সাহেব, যিনি রহমানিয়া নৈমিয়া কমপ্লেক্সের পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এরপর আমার ডান দিকে যিনি রয়েছেন রেভারেন্ড বিনয় শাওর, মিরপুর এডি চার্জ। আমার বাম দিকে যিনি রয়েছেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাছাড়া তিনি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। এরপর যিনি আমাদের অত্যন্ত প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুণী এবং জ্ঞানী একজন ব্যক্তি আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বরত রয়েছেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমরা আলোচনার শুরুতে একটি ছোট নাটিকা দেখি, আজকে কথা না বাড়িয়ে আমরা আজকে নাটকটি দেখব। ঢুকতেছে যাগো ভ্যাট ক্লিয়ারেন্স নাই, তাগো নামে মামলা দিতেছে আর জরিমানা করতেছে, এটা দেখেই তো আমি শুরু বন্ধ করে আপনার কাছে দৌড়ে আইতেছিলাম। ভালো করছিস। শোন, আজকে তাইলে আর ওদিকে যায় কাম নাই, বুঝছস? শোন শোন শোন, এক কাজ কর, তুই ওই আশেপাশে থাকিস, হ্যাঁ, কি হয় না হয় আমার জানাইস, ঠিক আছে? ঠিক আছে বস, আমি খবর লইতাছি। ভ্যাটের কাগজপত্র কোথায় বের করেন? কাগজপত্র তো নাই। কাগজপত্র নাই মানে স্যার, ওই যে ওই এক তো ভ্যাট দিচ্ছেন না, তারপর আবার ঘুষের অফার করছেন, আপনার নামে ডবল মামলা হবে। জি প্রিয় দর্শক, আমরা দেখলাম ছোট্ট একটি নাটিকা, যে নাটিকার মাধ্যমে আমরা বুঝাতে চেয়েছি যে আসলে আজকাল যারা ভ্যাট গোয়েন্দা বা ভ্যাট কর্মকর্তাগণ যখন ব্যবসায়ীদেরকে রেড দিচ্ছেন, ব্যবসায়ীকে ভিজিট করছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তারপর সেখানে যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে বা ভ্যাট ফাঁকি দিয়েছে মর্মে চিহ্নিত হচ্ছে, তাদেরকে মামলা দিচ্ছে এবং রাজস্ব আদায় করছে, এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক, বা আসলেই ভ্যাট গোয়েন্দার যে দায়িত্বটুকু পালন করছেন এই দায়িত্বটুকু আমাদের কতটুকু কাজে আসছে বা আসছে না, এই নিয়ে আমরা আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমি আসবো আমাদের একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যারের কাছে, জানতে চাইবো স্যার, এই নাটিকায় দেখানো হলো যে ভ্যাট গোয়েন্দা একটা ব্যবসা প্রতিষ্ঠান রেড দিয়েছে, সেখান থেকে ভ্যাট ফাঁকির দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে ভ্যাট প্রদান করতে হবে মর্মে এই ধরনের একটা মামলা করা হয়েছে, এটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? ধন্যবাদ দি বার শোস তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই সেশনে আমার সাথে যারা আছেন বিজ্ঞ
অন্যান্য সদস্যবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। এই নাটিকাটিতে যা দেখলাম যে ব্যাট গোয়েন্দারা যে কাজটা করছে, প্রত্যেকটা বিভাগই গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকে, একটা সেনাবাহিনীতে DGFI, পুলিশ ডিপার্টমেন্টে DB, SB, NSI, এরকম প্রত্যেক ডিপার্টমেন্টেই থাকে, যাতে করে সেরা সমাজের অনিয়মগুলি তারা ডিটেক্ট করতে পারে এবং সেই অনিয়মগুলি দুর্নীতিগুলি তারা প্রকাশ করে সরকারের বা জনগণের সঠিক অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে। এই জন্যই গোয়েন্দা ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত করে থাকে। ব্যাট ডিপার্টমেন্টের যে গোয়েন্দা ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত, তাদের উদ্দেশ্য লক্ষ্যটাই একই, যাতে করে সেরা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যাট ফাঁকি দিয়েছেন, যাতে করে সেরা ওই ফাঁকিগুলি রোধ করে তাদেরকে ব্যাটের আওতায় অন্তর্ভুক্ত করে এবং কোনো ব্যবসায়ী যাতে করে সেরা ভবিষ্যতে ব্যাট ফাঁকি প্রবণতাটা নির্মূল করতে পারে, এই উদ্দেশ্যেই ব্যাট গোয়েন্দা প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন আমাদের এই নাটিকাটিতে যে জিনিসটা দেখানো হয়েছে যে ব্যাট গোয়েন্দারা রেড দিচ্ছে, এবং এটা তো সরকারের রেভিনিউ আর্নিংয়ের একটা মেইন সোর্স ভ্যাট। এই রেভিনিউ সোর্সটা যদি সঠিকভাবে সরকার আদায় করতে না পারে, গত বৃহস্পতিবারে যা 2021-2022 সালের বাজেট জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, এবং এই বাজেটটা মূলত রেভিনিউর উপর ভিত্তি করে সেই বাজেটটা প্রণীত হয়ে থাকে। এখন রেভিনিউ যদি গভর্নমেন্ট আর্ন না করতে পারে তাহলে বাজেটের ঘাটতি থেকে যাবে, এবং যে সমস্ত পরিকল্পনাগুলি গভর্নমেন্ট নিয়ে থাকে সেগুলি বাস্তবায়ন করতে সম্ভব হবে না। অর্থাৎ রেভিনিউ যদি অর্থ না থাকে তাহলে কোনো প্রজেক্টই বাস্তবায়ন সম্ভব হবে না। যতই কোনো যত প্রজেক্ট নেয়, এই প্রজেক্টগুলি যদি সঠিক সময়ে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে দেখা যায় যে এইটা প্রজেক্টের কস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়, আর আলটিমেটলি সরকার ক্ষতিগ্রস্ত হওয়া মানে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া, টোটাল জনগণই সেখানে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। এখানে ব্যাট গোয়েন্দারা যেই কাজটা করছে, যেই কাজটা করার মাধ্যমে সরকারের একটা যে এই অধিকার, এটা এই সরকারের অধিকারটা মানে আলটিমেটলি জনগণের অধিকার, একজন ব্যবসায়ী ব্যবসা করবে এবং সেই ব্যাটটা যে দিবে এটা তো ওনার লাভের কোনো অংশ না, এইটা উনি দিচ্ছে উনি জনগণ থেকে নিয়ে উনি এখানে শুধুমাত্র পোস্ট অফিসের কাজটা করছে। চিঠি এক জায়গা থেকে আসছে, পোস্ট অফিসের পোস্টম্যান ওইটা সঠিক জায়গায় যিনি প্রাপক তার কাছে পৌঁছে দেওয়া। এই ব্যবসায়ীর যে ভ্যাটটা, আমি মনে করি যে পোস্ট অফিসের কাজটাই তারা করছে, উনি ওনার লাভের অংশ থেকে এই দিচ্ছেন না। আমাদের সমাজে ব্যবসায়ীদের একটা ধারণা যে আমি যদি ব্যাট দিই তো আমার লাভের অংশ থেকে কমে যাবে, উনি মূল্য সংযোজন ডিক্লারেশন যখন দেন তখনই তো উনি ওনার লাভটা নির্ধারণ করে সেটা তারপরে কোনটা বিক্রয় করেন। সুতরাং এইখানে এই প্রবণতাটা যেটা, অর্থাৎ ফাঁকি দেওয়ার প্রবণতাটা, এই ফাঁকি দেওয়ার প্রবণতাটা রোধ করার জন্যই ব্যাট গোয়েন্দা সংস্থা ব্যবসা বন্ধ করে দিয়ে হিসাব নিকাশ করতেছে, ব্যাট ফাঁকি দিচ্ছে কিনা, এই যে একটা বিষয়, এই যে ব্যবসায়ীদের হয়রানি হওয়া, এটা রাজস্ব আদায় করার জন্য যখন ব্যাট গোয়েন্দারা কোন প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় বা হয়রানি হয়, এটা কতটুকু যৌক্তিক? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, এবং উপস্থিত আছেন আমার প্রিয় তিন ভাই, একজন আইন বিশেষজ্ঞ, অন্য দুইজন আছেন
ইসলাম বিশেষজ্ঞ এবং ক্রিশ্চিয়ানিটি স্পেশালিস্ট বিশেষজ্ঞ। এবং যারা শুনছেন, আপনার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য এবং এ বিষয়ে আমাদের কিছু অস্পষ্টতা থেকে যায়, ওটা যাতে না থাকে আমি খুব সহজভাবে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত গোয়েন্দা বিভাগ, ভ্যাট গোয়েন্দা, হ্যাঁ, যেহেতু ভ্যাট অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ দিক, অতএব সেখানে গোয়েন্দাদের প্রয়োজন হবে, এতে কোনো সন্দেহ নাই, আর তারা তাদের দায়িত্ব পালন করবেন নিয়ম নীতির ভেতরে, এটাও ঠিক আছে। এখন একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, সেখানে ব্যবসা করছেন, অনেক লোকজন আসছেন, কারণ ব্যবসার সাথে তো ক্রেতা বিক্রেতার সম্পর্ক, তো যারা ওই পণ্য ক্রয়ের জন্য আসছেন তাদেরকে সময় দিতে হবে, যারা বিক্রেতা তাদের দিচ্ছে। ওই সিচুয়েশনে গোয়েন্দাদের কেউ এসে যদি হয়রানি করেন, যদি অ্যাকচুয়ালি হয়রানি করেন, সেটা ঠিক হবে না কোনো দিক থেকে, ওইটা আইনের দৃষ্টিতেও ঠিক না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক না, নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও ঠিক না। হ্যাঁ, তাহলে গোয়েন্দা কী করবেন? গোয়েন্দা যেটা করতে পারেন, তার কাজ হলো সঠিক তথ্যটা বের করা গোয়েন্দাগিরির মাধ্যমে। তিনি তার অবস্থানে থাকবেন, তিনি ওই মুহূর্তে তাদেরকে ডিস্টার্ব করবেন না, তিনি অবজার্ভ করবেন। যখন এদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে যাবে, লেনদেন শেষ হয়ে যাবে, ফ্রি হয়ে যাবেন ব্যবসায়ী, তখন তিনি তাকে নিয়ে তার যে অভিযোগ আছে বা বক্তব্য আছে সেটা পেশ করতে পারেন, জানতে চাইতে পারেন, তাহলে অন্তত হয়রানি থেকে ব্যবসায়ীরা মুক্ত হন। অন্যদিকে ব্যবসায়ীরা হয়রানি হবেন কেন, এটা একটা বড় প্রশ্ন। হয়রানি সাধারণত তারাই হবেন যারা তাদের ব্যবসার ক্ষেত্রে একটু ভিন্নভাবে চিন্তা করতে চায়। আমি একটু বিষয় আপনাকে অ্যাড করি সাথে, যে ব্যাগ গোয়েন্দা কিন্তু ওই প্রতিষ্ঠানগুলিতে রেট দিচ্ছে বা যাচ্ছে, যেই প্রতিষ্ঠানগুলি নিবন্ধন নিচ্ছে না, অথবা নিবন্ধন নিলে সময় মতো রিটার্ন সাবমিট করতেছে না, অথবা রিটার্ন সাবমিট করলে প্রকৃত হারে যে ভ্যাটটা সংগ্রহ করছে জনগণের কাছ থেকে সরকারি কোষাগারে তার জমা প্রদান করছে না, এরকম তথ্যের ভিত্তিতেই কিন্তু ভ্যাট গোয়েন্দারা রেট দিচ্ছে। জি, তো সেক্ষেত্রে যদি ব্যবসায়ীরা হয়রানি হয় তখন কি? খুব চমৎকার কথা। এখানে যেহেতু অনিবন্ধিত, তারা নিয়ম নীতি মানছেন না, ভ্যাট দিচ্ছেন না, নিবন্ধন করছেন না, এই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, গ্যাপটা রয়ে গেছে, সেই ক্ষেত্রে গোয়েন্দাদের হয়রানিটাকে হয়রানি হিসেবে বিবেচনা করা যাবে না, কারণ গোয়েন্দারা তাদের দায়িত্ব পালন করছেন। তারা যদি নিয়মের বাহিরে কোনো দায়িত্ব পালন করে থাকেন সেটা ভিন্ন কথা, অন্যায়, আমরা সেই বিষয়টা বলবো না। আমরা এই আহ্বান জানাবো এই এবং এটাই বলবো যে গোয়েন্দারা নিজ নিজ অবস্থান থেকে নিয়ম নীতি মেনে যেন তাদের কাজটা করেন, আর যেহেতু অনিবন্ধিত এবং তারা নিয়মের বাহিরে ব্যবসাটা করছে, এই মুহূর্তে গোয়েন্দাদের এই কর্মতৎপরতাটা হয়রানির ভিতরে পড়ে না, এটা তাদের দায়িত্বের অংশ হয়। সেই ক্ষেত্রে ওই ধরনের ব্যবসায়ীদের উচিত হলো সেখানেও তাদের এটাকে হয়রানি মনে না করে ভাবতে হবে, তা আমার তো একটা আইনগত গ্যাপ রয়ে গেছে, আমি নিজেই তো নিবন্ধিত না, আমি তো ওইভাবে ডিক্লারেশন দিয়ে ব্যবসাটা শুরু করিনি, অতএব আমাকে তো এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এবং তারা সেই কাজটাই করছে। তার কাজ হবে তিনি এই অবস্থায় গোয়েন্দাদের সকল প্রশ্নের জবাব দিয়ে যা ব্যবস্থা তারা নেন সেটা মেনে নিয়ে ভবিষ্যতের জন্য তিনি সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন, তিনি কখনো নিয়ম নীতির বাহিরে ব্যবসাটা পরিচালনা করবেন না। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা প্রথমে দুজন বিজ্ঞ জ্ঞানী এবং গুণীজনের কথা শুনলাম। ওনাদের বক্তব্য হচ্ছে যে ভ্যাট গোয়েন্দা বা ভ্যাট কর্মকর্তাগণ যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে আপনার হিসাব বা সংরক্ষণ দলিলাদি তলব করেন বা যাচাই করার জন্য যান, অ্যাকচুয়ালি ওনাদের উদ্দেশ্য কখনোই আপনাকে হয়রানি করার জন্য থাকে না। যদি আপনি নিয়ম কানুন মেনে ব্যবসা করেন, ভ্যাটের আইন বা মূসক আইন যদি আপনি মানেন, ওনার যা যা প্রয়োজনীয় দলিলাদি প্রদর্শন করা দরকার ছিল তা যদি করতে পারেন, তাহলে আপনি হয়রানি হবেন না। আর যদি আপনি সেটা না করে জনগণের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেছেন, অথচ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা ছিল আপনি সেটা করেন নাই, সেক্ষেত্রে যদি আপনাকে হয়রানি না আরও কিছু যদি হতে হয়, তাহলে আমি মনে করি সেটা হওয়া উচিত। কারণ আপনি শুধু একজন জনগণের টাকা আত্মসাৎ করেন নাই, আপনি আমার
আমাদের স্টুডিও সবার 18 কোটি জনগণের টাকা আত্মসাত করেছেন। কারণ এই টাকা যখন সরকারি কোষাগারে জমা হয়, যেখানে দুজন বিজ্ঞ একজন বিজ্ঞ আইনজীবী একজন বিজ্ঞ প্রফেসর বললেন যে এই টাকা দিয়ে দেশের উন্নয়ন হয়, তো এটার সুফল আমিও ভোগ করি। তো আপনি আমার টাকাও মেরে দিচ্ছেন সরকারি কোষাগারে জমা না দিয়ে। তো আমি চাইবো আপনাদের মতো যারা ব্যবসায়ী যারা রয়েছেন, ভ্যাট গোয়েন্দা বা ভ্যাট কর্মকর্তা যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অতি সত্বর আরও স্ট্রং পদক্ষেপ নেন, যাতে করে ব্যবসায়ীরা আমাদের টাকা আত্মসাত করতে না পারে। এই বলে আজকে আমরা আসবো যারা আমাদের ধর্মীয় প্রতিনিধি রয়েছেন। আমাদের ডান দিকে যিনি রয়েছেন আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নইমি সাহেব, আপনার কাছে জানতে চাইবো হুজুর, যে ভ্যাট গোয়েন্দা বা ভ্যাট কর্মকর্তা কোন যারা সৎ উদ্দেশ্য নিয়ে, যারা দায়িত্ব পালন করতে গিয়ে এই যে নিজের সময়টুকু দিচ্ছেন জনগণের জন্য, সরকারের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই যে দায়িত্ব পালন করছেন সততার জন্য, সৎ উদ্দেশ্য নিয়ে, এর জন্য তাদের জন্য কি কোনো পুরস্কার বা ইসলামে কি কোনো নির্দেশনা রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলি বাইতিকা ইয়া নবী আল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনার সম্মানিত উপস্থাপক মহোদয় এবং যারা আছেন আমাদের সাথে, সকলের মোবারকবাদ জানি, এবং যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখে যাচ্ছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছেন, কোনটা করলে শাস্তি হবে, কোনটা করলে আপনার নেক আমল হবে। কিছু কিছু জিনিস আল্লাহ রাসূল রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেটাকে আমরা মুত্তাফাকুন আলাইহি বলি, দুইটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা নকল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা অন্যের অনিষ্ট মানে ক্ষতি করা থেকে বিরত থাকো। যদি তোমরা অন্যের অনিষ্ট বা ক্ষতি করা থেকে বিরত থাকো, তাহলে তোমাদের এই কাজটা করার জন্য আল্লাহ তোমাদের আমল নামা সৎকা এবং সাধারণ দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তো দেখেন আপনি দান করলে সওয়াব পাবেন, টাকা খরচ করতেছেন অন্যকে দান করছেন সেটার জন্য সওয়াব পাচ্ছেন। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, যে আপনি যদি কাউকে ক্ষতি না করেন, সুন্দর পরামর্শ দিলেন, আপনার দায়িত্ব আপনি পালন করে গেলেন, এটার জন্য আপনি একটা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পাবেন, ঠিক তদ্রূপ আপনি যদি ওই কাজটাও করেন আল্লাহর দরবারে আপনি সেই দানের সৎকার সমান সওয়াব আল্লাহ আপনাকে দিবে, এবং এটার জন্য আপনাকে আল্লাহ অনেক গুণা থেকে মাফ করে দিবেন, এবং আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ নাজ নিয়ামত যেটি রেখেছে আপনার জন্য, সেই নাজ নিয়ামত আপনি ভোগ করতে পারবেন। আর ইসলাম তো এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যার যার যে দায়িত্ব, যার যার যে দায়িত্ব, যেমন আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ রসুল যাদেরকে আল্লাহ রসুল হিসেবে পাঠিয়েছেন, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পরিপূর্ণভাবে আদা করেছেন। তো রসুল যেমন রসুল হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, ঠিক তদ্রূপ সেই আলোকে আপনার যখন সমাজের মধ্যে চলাফেরা করব, সমাজের কিছু নিয়ম নীতি রয়েছে, রাষ্ট্রের কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলি যখন আপনার উপর দায়িত্ব অর্পিত হয়, সেই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে আদায় করেন, সেটার জন্য সরকার যখন যেমনি আপনাকে এটার জন্য আপনাকে বেনিফিট পাবেন, ঠিক তদ্রূপ আল্লাহর দরবার থেকে আপনি সেটার বেনিফিট পাবেন। এটা দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে, দুনিয়াও লাভবান হবেন, আখেরাতেও লাভবান হবেন। এই জন্য যারা এই কাজগুলি করছেন, মানুষের খেদমত করছেন, নিজের দায়িত্বটাকে পরিপূর্ণ করছেন, তাদের জন্য বড় খুশনসিব হলো এটাই যে তারা অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারের উত্তম মানুষ হিসেবে পরিচিত লাভ করবেন, এবং আল্লাহ তাদেরকে যদি আল্লাহর মর্জি হয় তাকে অন্যান্য গুণা যেগুলি থাকে এই গুণও আল্লাহ এই উসিলে মাফ করে দিতে পারেন। এই জন্য ইসলাম ধর্ম এটাই সবসময় শিক্ষা দেয় যে আপনি এমন কিছু করেন, যেমন আল্লাহ রসুল বলেন তোমার এটাও সৎকর্ম হবে, যে তুমি হেঁটে যাচ্ছ রাস্তার মধ্যে একটা কঙ্কর পড়ে আছে, তুমি যদি মনে করো দেখলো তোমার চোখের সামনে, তুমি আস্তে করে কঙ্করটা যখন সরিয়ে দিবে, এটা তোমার জন্য সৎকায় জারিয়া হিসেবে আল্লাহ তোমাকে নেক আমল দান করবে। সৎকায় জারিয়া কেমন, যে তুমি মরে গেলেও ওই রাস্তা দিয়ে যারা চলবে তাদের চলার কারণে যে নেক হবে সেই নেকও আল্লাহ তোমার আমল নামায় দান করবে। তাহলে বোঝা গেল এই যে আমাদের দায়িত্বগুলি এবং আমরা যদি অন্যের উপকার করি, এগুলির কারণে আল্লাহ আমাদেরকে অনেক বেশি নেক আমল দান করেন, এবং এটার জন্য আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ দরবারে পুরস্কৃত হব, এবং এটার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতে দান করবেন। এই জন্য আমাদের উচিত হবে যেই যেই ধর্মে থাক না কেন, মানুষ হিসেবে, মানুষত্ব হিসেবে আমরা সকলেই সকল উপকার করব। এটাই হলো ইসলাম ধর্মের মূল শিক্ষা, এটাই হলো ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ হুজুর, আপনাকে আসবো আমাদের রেভারেন্ড বিনয় সাওর স্যারের কাছে, জানতে চাই স্যার আপনার ধর্ম এই বিষয়ে কি বলছে। আমি ধন্যবাদ জানাই সঞ্চালক মহোদয়কে, এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয়
এখানে উপস্থিত রয়েছেন প্রফেসর সাহেব এবং আইনজীবী এবং মুসলিম ধর্ম থেকে প্রতিনিধিত্ব করছেন। আসলে আমাদের খ্রিস্টান ধর্মে পরিষ্কার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কথা আছে, তুমি যদি ধার্মিকতার বীজ বলো তাহলে তুমি ধার্মিকতা লাভ করবে, যে যেমন করবে তেমনি ফল পাবে, যেটা আমরা প্রচলিত শব্দ দেখতে পাই। আর সত্যিকার অর্থে ভালো কাজের যে রেজাল্ট সে এই এই দুনিয়াতেও এই জগতেও লাভ করবে, সে পরকালেও গিয়ে লাভ করবে। এই জগতে কি আমি লাভ করতে পারি একটু? এই জগতে যেমন যদি কেউ কোনোভাবে ভালো কাজের সঙ্গে পরিচিতি লাভ করে, এই জগতে সরকার যে তাকে দায়িত্ব দিয়েছেন তারাই কিন্তু তাকে পুরস্কৃত করবেন। অনেক সময় আমরা দেখি অ্যাওয়ার্ড পান ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য। এই 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 দুনিয়াতেই এই জগতেই সে ফল ভোগ করবে এবং আলটিমেটলি তার পরিবার, তার পরিজন, তারাও কিন্তু বেনিফিটেড হয়, তার বাবা বা তার প্রিয়জনের সুনাম তাদের উপরে গিয়ে প্রভাব বিস্তার করে, তারা কিন্তু আশীর্বাদ যুক্ত হন এবং তারা যেখানেই যাক তাদেরকে কাউন্ট করা হয় অমুকের ছেলে, সৎ এক মানুষের ছেলে। সুতরাং এই সততার ফলে জেনারেশন টু জেনারেশন কভার হয়। আমি বিশ্বাস করি যে যারা সত্যিকার অর্থে দেশ ও জাতির জন্য কাজ করছেন, বিশেষত বিশেষভাবে ভ্যাট গোয়েন্দা, যে এখানে তাদের অনেক বড় দায়িত্ব আছে, আর সেটা যদি তারা বলে, একটা কথাই আছে যে শান্তি নিয়ে না অস্ত্র নিয়ে যাব, তারা যদি তাদের মনোভাবটা ঠিক থাকে, যদি দোকানদারকে তারা বোঝাতে পারেন সেখানে যদি ঘুষের আশা না করে, সেখানে তাদের লাভের আশা না করে, তারা যদি মনোভাবে এরকম রাখেন যে এটা আমাদের সৃষ্টিকর্তার দায়িত্ব এবং আমাদেরকে সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ন্যায্যভাবে যদি তারা আদায় করতে যায়, সেই আদায়ের প্রক্রিয়াতেই কিন্তু ওই যে ব্যবসায়ী তিনি কিন্তু গঠন প্রক্রিয়ায় চেতনাগ্রস্ত, তিনি উপযুক্তভাবে ভ্যাট উপযুক্তভাবে তার যে দায়িত্ব তিনি কিন্তু দেওয়া শুরু করবেন। সুতরাং আমি মনে করি একজন সৎ মানুষের উপর নির্ভর করে অনেক আশীর্বাদ, সে দেশের জন্য মঙ্গলের কারণ হয়ে যেতে পারে, ওই দোকানদারের জন্য ব্যবসায়ের জন্য মঙ্গলের কারণ হয়ে যেতে পারে এবং তার জেনারেশন তার যুক্তস্বরী তাদের জন্য সে রহমতের এবং আশীর্বাদের কারণ হতে পারে। বাইবেল এখানে পরিষ্কার যে তুমি কি কোনো ক্ষুদ্র বিষয়ে কাউকে বিশ্বস্ত দেখছ তাহলে সে আশীর্বাদ পাবে, কিন্তু যদি সে ক্ষুদ্র বিষয়ে যদি বিশ্বস্ত না থাকে সে মহা বিপদে সম্মুখীন হবে। মানে সামান্য ছোট্ট বিষয়ে যদি কেউ বিশ্বস্ততা অর্জন করে বা সততা দেখায় তাহলেও সে পুরস্কৃত পুরস্কৃত হয়। আর যদি এরকম হয় যে কেউ যদি এরকম উল্টাটা করে তাহলে তার জন্য পানিশমেন্ট রয়েছে। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আসবো আমরা আপনার কাছে, আবার আমরা আসবো আমাদের বাতান স্যারের কাছে একটু একটা ছোট্ট প্রশ্ন নিয়ে। যেমন আমাদের স্যার বললেন যে দুনিয়াতেও এইসব ভালো লোক যে ব্যাট গোয়েন্দারা রেট দিচ্ছেন, ব্যাট কর্মকর্তারা বিভিন্ন দেশ সরকার রাজস্ব আদায় করছেন সরকারের জন্য দেশের জন্য করতে গিয়ে তারা যে সততা পরিচয় দিচ্ছেন বা এর জন্য দুনিয়াতে পুরস্কার পাবেন, দুনিয়াতে আইনগতভাবে বা সাংবিধানিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কী পুরস্কার হতে পারে? এটা আসলে কী বিষয়টা, কি পুরস্কারিত হওয়া যায়? ধন্যবাদ আপনাকে। উনি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কভার দিয়েছেন, ইসলাম ধর্ম সেটা আছে। আমরা তখন দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াও সফলতা দাও আখিরাতও কামিয়াবি দাও। তো এই যে ভালো কাজের রেজাল্ট যেটা, সেটা এই দুনিয়াতেও পাওয়া যাবে এবং আখিরাতেও পাওয়া যাবে। উনি সুস্পষ্টভাবে বলছেন যে যে লোকটা একজন সৎ লোকের ছেলে মেয়েরা, সে তার বাবার যে সুনাম সেই বেনিফিটটা পায় সব জায়গায় পায়। একজন আমাদের সমাজে প্রচলিত আছে যে একজন শিক্ষকের ছেলে মেয়ে যদি হয় বিয়ে করার ক্ষেত্রে এটা একটা গুরুত্ব পায়, তার কারণটা হলো কি, যে সাধারণভাবে লোকজনের সমাজে প্রচলিত আছে যে একজন শিক্ষক মানুষের দুর্নীতি করার সুযোগও নাই, আর উনি শিক্ষা দেওয়া ছাড়া সমাজকে উপকৃত করা ছাড়া উনি আর কোনো ক্ষতির কোনো কারণ করেন নাই। সেই জন্য তা আলটিমেটলি এই আপনি একটু যদি সমাজের দিকে তাকিয়ে দেখেন যে যারা শিক্ষকতায় পেশায় নিয়োজিত ছিল তাদের ছেলেমেয়েরা সমাজে মানে ভালো করছে খারাপ করছে, এরকম দৃষ্টান্ত খুবই বিরল। তো এই আমি এই বলতে চাই যে এটা একটা ভালো কাজের
পুরস্কার প্রতিফল। এখন এই আমাদের রাষ্ট্রীয়ভাবেও যে সুশীল সমাজ যেটা আছে বা সরকারিভাবে যে কিনা কয় মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে যে ভালো কাজের অ্যাওয়ার্ড দেওয়া, প্রমোশন দেওয়া, প্রমোশন দেওয়া, কৃষি ক্ষেত্রে যারা ভালো করছে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তারপরে শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে যারা তাদেরকে মানে পুরস্কৃত করছে, এই যে সমাজের যে ভালো কাজের একটা পুরস্কার, সেই পুরস্কার তো ওই লোকটা নিজেও পাচ্ছে এবং উনি সমাজে সমাজকেও সেই পুরস্কৃত করতে পারছেন এবং এই প্রতিদানটা উনি দুনিয়ায় পাচ্ছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসবো আপনাদের স্যার একেবারে একটা শেষের দিকে আমরা চলে আসছি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে। যেহেতু আমরা সবার আলোচনা বা ভ্যাট কর্মকর্তাগণ যারা রাজস্ব আদায়ের লক্ষ্যে সৎ উদ্দেশ্য নিয়ে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায় এবং রেজ দেয়, সেখানে ব্যবসায়ীরা হয়রানি হলেও কিছু করার নাই, এটা তাদের দায়িত্ব পালন, সৎ উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্য হলে তো আমরা কখনই সাপোর্ট করবো না, এটা এটা ভিন্ন বিষয়। যদি উদ্দেশ্য সৎ থাকে সেক্ষেত্রে যদি ব্যবসায়ী হয়রানি হয়ও, সেটা হয়রানি না, এটা তাদের ডিউটি, তার একটা অ্যাসাইনমেন্ট, রাইট। ব্যবসায়ী যখন সৎ হবেন, নিয়ম নীতি মেনে চলবেন, ব্যবসা করবেন, তখন তো তিনি হয়রানির শিকার হবেন না। তাহলে একজন ব্যবসায়ী যারা নিয়ম মানছেন না, ভ্যাটের নিয়ম মানছেন না, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার পরামর্শ এটাই থাকবে, দেখুন প্রথমে যদি আমি হাদিস শরীফ থেকে মর্মার্থটা বলি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোরআন কারিমেও তার এই মেসেজের প্রতিফলন আছে, যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু নবীদের সাথে, সিদ্দিকিন যারা, শহীদ যারা, তাদের সাথে জান্নাতে একত্রে অবস্থান করবে। এর চেয়ে বড় সুসংবাদ আর পুরস্কার কি হতে পারে? অতএব আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, ব্যবসার মাধ্যমে আপনি দুনিয়াতেও সফল হন এবং নিয়ম নীতি মেনে ব্যবসা করার দ্বারা আপনি পরকালেও সফলতা অর্জন করেন। আর এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আপনি যেন নিয়মের ব্যত্যয় না ঘটান, এবং এটা করা সম্ভব। নিয়ম নীতি মেনে অনেক ব্যবসায়ী সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা তো বড় বড় ব্যবসায়ী ওই যুগেও নবীজির যুগেও দেখতে পাই, হযরত খাদিজাত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে শীর্ষ ব্যবসায়ী ছিলেন, এবং হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন, এরকম আরও অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, কিন্তু ওনাদের জীবনে কি অনিয়মের কোনো সুযোগ আছে? নেই। তো আমরা যদি সেখান থেকে, তো এর চেয়ে বড় কথা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যৌথভাবে ব্যবসা করেছেন স্বয়ং রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা তো আমাদের জন্য অনুকরণীয়, এটা তিনি তো উসওয়াতুন হাসানা। এবং এখানে আরেকটা ভুলের অবসান আমি কয়েক সেকেন্ডে করে দিতে চাই, আমাদের সমাজে দেশে বিদেশে 99.99% লোকের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে কর্মচারী হিসেবে ব্যবসা করেছেন, কথাটা ঠিক নয়, মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, এবং সত্যিকার অর্থে যৌথ ব্যবসা, অংশীদারিত্ব ব্যবসা, এবং সেই ক্ষেত্রে পুঁজি দিয়েছেন হযরত খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শ্রম, মেধা, অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ব্যবসাটা করেছেন রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বিশ্ববাসীর জানা দরকার, অনেকেই না জেনে আবার কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ পেশ করে যে উনি তো ছিলেন ছোট একজন কর্মচারী। না, নো, নেভার, তিনি কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল একজন ব্যবসায়ী। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনলাম আমাদের আজকে যারা অতিথি রয়েছেন তাদের বক্তব্য, সবার বক্তব্য একটাই, যদি কোনো ভ্যাট গোয়েন্দা বা ভ্যাট কর্মকর্তাগণ যদি সৎ উদ্দেশ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আপনার অনিয়ম রোধ করার জন্য, যদি আপনাকে প্রতিহিত করার জন্য যদি যায়, আর সেখানে যদি আপনি হয়রানি হনও, তাহলে সেটা করার কিছুই নাই। তবে সবার পরামর্শ হচ্ছে সারা বাংলাদেশের সকল মানুষের জন্য, আমরা যারা ব্যবসা করছি তারা যেন নিয়ম মেনে ব্যবসা করি, ভ্যাটের আইন, শুধু ভ্যাটের আইন না, দেশের রাষ্ট্রীয় আইনও যেন আমরা মান্য করি। যারা মুসলমান রয়েছেন তারা যেন দুনিয়া ও আখিরাতে
উভয় জাহানের সফলতা অর্জন করার জন্যই মূলত বৈধভাবে ব্যবসা করাটাই আমি বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে বলে মনে করি। এই বলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্ব পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম।